পুরোটা মেঘ, এই পাশে যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘ। আপনারা থাম্বনেইল দেখেছেন, বান্দরবনের পাহাড়ে কত মজা আহারে। আসলে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে। আজকে হচ্ছে 12 তারিখ, আর আমি ওই দিন ট্যুরটা দিই ওইটা হচ্ছে 7 তারিখ। আমাদের ট্যুরটা কিন্তু 3 দিনের ছিল। আমি আলিকদম ডিমপাহাড় হয়ে থানচি যাই, থানচি থেকে হচ্ছে আমি আর একটা টিমের সাথে অ্যাড হই, সেই টিমটা নিয়ে আমাদের এক্সট্রিম কিছু ট্যুর ছিল। দুঃখজনক যেটা, কোনোভাবে আমার ক্যামেরাটা শেক হয়ে একটু ডাউন হয়ে যায়, তো আমার খুব গুছানো ব্লগ ছিল ডিম পাহাড়ের, তো বেশিরভাগ ফুটেজই ক্যামেরাটা ডাউন হয়ে থাকার কারণে আমি আশেপাশের ওইভাবে ভিউ নিতে পারি নাই। তবে থানচি থেকে আমাদের পরবর্তী 2 দিনের যে এক্সট্রিম জার্নিটা, পুরো ব্লগটাই খুব সুন্দর হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি পুরোটাই শেয়ার করব। কিন্তু এখান থেকে থানচি যাওয়া পর্যন্ত যে মোটো ব্লগটা, এখানে আমার গুছানো ব্লগটা আর গুছানো নাই, সেখানে কিছু স্পেসিফিক পার্ট আমার কাছে এসেছে ক্লিয়ার ভিউ, সো ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করে থানচি থেকে জার্নিটা শুরু করছি। তবে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আবার আমি আলিকদম ডিমপাহাড় রোডে যাব শুধুমাত্র এই ফুটেজগুলোর জন্য। ওকে, তাহলে চলেন, যতটুকু নিয়েছি ততটুকুই দেখা যাক। বান্দরবানের পাহাড়ে কত মজা আহারে, ওয়েলকাম টু হিলিং বাইকার। আর হচ্ছে ঢাকা থেকে একটা গ্রুপ এসেছে, কক্সবাজার থেকেও আমাদের দু একজন ভাই ব্রাদার গিয়েছে অলরেডি বান্দরবান। তারা বান্দরবান শহর থেকে থানচি আসবে, আর আমি এদিকে আলিকদম ডিমপাহাড় হয়ে থানচি যাওয়ার প্ল্যান করেছি। বান্দরবান আসলে এই দৃশ্যটা যদি না দেখি তাহলে তো বান্দরবান আসার সার্থক হলো না। না, আমার মনে হলো যে আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, পাহাড়ি রাস্তায় বাইক রাইড করবেন কীভাবে? যদিও ক্যামেরাতে বোঝা যায় না, দেখেন রাস্তাটা খুব ডাউনহিল, মানে খুবই ভয়ঙ্কর। এখানে সম্পূর্ণ আপনি ইঞ্জিন ব্রেকে নামবেন, কারণ হচ্ছে অনেক সময় ডিস্ক গরম হয়ে যায় এবং ব্রেকটা কাজ করে না। অনেক ব্লগারের ক্ষেত্রেই দেখবেন যে এই ধরনের সমস্যা হয়েছে এবং তারা খুব বিপদে পড়েছে। আর পাহাড়ি রাস্তায় কর্নারিং করার চেষ্টা না করাই ভালো আমার মতে। আমি জানি অনেকে অনেক ভালো রাইডার, অনেক ভালো রাইড করেন, বাট পাহাড়ি রাস্তায় হয় কি, একটা সায়েন্টিফিক ইস্যু আছে। আপনি কর্নারিংয়ে আপনি ধারণা করলেন যে আপনি এত ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে বাঁকা হবেন, কিন্তু আলটিমেট ওই পাহাড়ি যে ঢালুটা সে তো নির্ধারিত একটা স্কেলে মানে বেঁকে আছে, আপনার হিসাবের সাথে ওই হিসাবটা না মিললে ওই যে সায়েন্টিফিক ইস্যুতে কট খেয়ে যাবেন আর কি। তো ওই বিষয়টা খেয়াল রাখা ভালো। আর আরেকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে পাহাড়ি রাস্তাতে কিছু রাইডার থাকে দেখবেন, যারা এখানকার স্থানীয় বলেন বা রেগুলার এখানে যারা যাতায়াত করে, এদের রাইডিং স্কিল আর আপনার রাইডিং স্কিল এক হবে না। এদের প্রতিটা বাঁক মুখস্থ, প্রতিটা ভাঙা রাস্তা মুখস্থ। সো এরা প্ল্যাটিনা টাইপের বাইক নিয়ে, ডিসকভার বাইক নিয়ে এরা এখানে যেভাবে চালাবে, ভুলেও তাদেরকে আপনি প্রতিযোগী ভাববেন না। তাদেরকে একটু কাইন্ডলি জায়গা করে দিবেন, তারা তাদের মতো চলে যাক, কারণ আপনি পাহাড়ে রেস করতে আসেননি, রাইট? পাহাড়ে এসেছেন পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আপনি যেখান থেকে এসেছেন সেফলি আবার সেই জায়গায় ফিরে যাওয়াটাই তো আমাদের মেইন উদ্দেশ্য, তাই না? দিন শেষে হচ্ছে নিজের সেফটিটাই ফার্স্ট। সো আমার মনে হয় পাহাড়ে এসে এক্সাইটেড হওয়ার কিছু নাই, আর খুব দ্রুত রাইড করার কিছু নাই, কারণ হচ্ছে পাহাড়ে আপনি দ্রুত গাড়িটা কেন চালাবেন, পাহাড়ে দ্রুত রাইড কেন করবেন? পাহাড়ের যে সৌন্দর্যটা আছে এটা তো উপভোগ করার জন্যই আসা, আর আপনি যত দ্রুত চালাবেন আপনি সেই সৌন্দর্যটা উপভোগ করা থেকে বঞ্চিত হবেন। আর আমি সবসময় বলবো যে পাহাড়ি রাস্তাগুলোতে যারা আগে এসেছে এমন দু একজন রাইডারকে সাথে রাখার চেষ্টা করবেন, এই বিষয়টা অনেক বেশি কাজে দেয়। আর যদি সোলো রাইড করেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার নিরাপত্তা আপনার কাছে। ওয়াও,
লুক এট দিস বিউটি। আমরা দুই তিন দিনের জন্য বের হয়েছি একদম ট্রেকিংয়ে, সো এক্স্যাক্ট আপনাদেরকে বলতে পারছি না যে এই সময় এখানে যাব, ওই সময় ওখানে যাব। আমার এই যে ব্লগটা শুরু হলো ডিম্পাহাড় দিয়ে, এই ব্লগটা আলটিমেট আমি বিদায় নিব না, এই ব্লগটা থেকে একদম শেষে গিয়ে বিদায় নিব। সো আমার সাথে আপনারা থাকেন, জার্নিটা চলুক। এই গাড়িটা কখনো 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 না কখনো এখানে অ্যাক্সিডেন্ট করে, দেন কেন জানি এটা এখানেই রয়ে গেছে, গাছপালা ঘিরে ফেলেছে এটাকে। আজকে থানচি আসার আর 10-15 মিনিট, এই সময় আমার আসলে গোপ্রোর ক্যামেরা টোটালি চার্জ শেষ হয়ে যায়, দেন আসলে পরবর্তী লাস্ট 10 মিনিটের কোনো ফুটেজ আমি নিতে পারি নাই। এখন আসি হচ্ছে মেঘবতী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, এখানে এর আগে আসা হয়েছিল, আর আজকে আমার বাইকটা আমি এখানেই রাখছি, দুই দিনের জন্য বাইকটা এখানেই থাকবে। আর বাইকটা রাখার জন্য আমাকে হেল্প করেছে হচ্ছে ভাই, থ্যাংক ইউ। আর ঠিক আছে, নেক্সট হচ্ছে ঢাকা থেকে যে টিম আসছে ওনারা প্রায় কাছাকাছি আছে, আমি এখন হচ্ছে থানচি বাজারে যাব, সকাল থেকে একদমই কিছু খাওয়া হয় নাই, দেন খাওয়া দাওয়া করবো, তারপর তাদের সাথে অ্যাড হবো, কথা হচ্ছে আবার। এটা হচ্ছে থানচি ব্রিজ, আর এই সেই সাঙ্গু রিভার, ওই যে বোটগুলো এখান থেকেই হচ্ছে মূলত বোটগুলো ছাড়ে, বাট আমাদের ডেস্টিনেশন আরও ভিতরে। সো প্রচণ্ড গরম, আমার মোটো ব্লগিং সেট আপ বাদ এখন হচ্ছে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে। থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, খাওয়া দাওয়া করবো, এখানে মাছ পাওয়া যাচ্ছে, ছোট্ট একটা বাজার, এখানে কিছু স্টোর আছে কেনাকাটা করার মতো বেশ কিছু আছে, এই যে বিশেষ করে জুতাগুলো যেটা অলরেডি ডান। তো যাই হোক, ঘটনা হয়েছে খুদা যেহেতু লাগছে, রেস্টুরেন্ট খুদা যাক, হচ্ছে সেই থানচি ব্রিজটা যেটার উপর থেকে আমি কথা বলছিলাম। সো এই ব্রিজটা দিয়ে এদিক দিয়ে ঘুরে এসে দেন আমি এখন আসি হচ্ছে পদ্মজিরি রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার, আমি জানি না ভিতরে কী আছে, চলেন একটু কথা বলা যাবে। এটা হচ্ছে সকালের মিল, খিচুড়ি সাথে হচ্ছে আছে 3 পিস চিকেন, 100 টাকার প্যাকেজ এটা। আমাদের টিম মেবি চলে আসছে, যদি ভুল না করে থাকি, এটাতে উঠবো আর কি, এখন টিম